রেল লাইনে পাত দিয়ে কে কতক্ষণ হেঁটে না পড়ে পা না ফেলে হেঁটে যেতে পারবে, তো তোমরা দেখতে থাকো। সামনে কি অনেকখানি চলে এসেছি, কেউ এখনো পা ফেলেনি একবারও, দেখা যাক কে যেতে গেমের মধ্যে। উঠছে তো সবাই, তুই আবার পড়ে যেন না যাস, উল্টো দিক দিয়ে হাঁটছিস। বেচারা ভিডিও ম্যান ক্যামেরাম্যানের কষ্ট হয়ে গেছে, বেচারা উল্টো দিক দিয়ে হাঁটছে। আমি অনেকক্ষণ চলে এসেছি, আর একটু রেডি ছিলাম, দেখা যাক বলুন তো যে মাছ করবো না, এভাবে যেতে পারি আমাদের হচ্ছে, শুধু ক্যামেরাম্যানের নয়, এইভাবে হেঁটে যাওয়া এদিকে তুমি হেলে দুলো করছিস। তিনজন উঠেছে তো ছবিতে, একজন পড়ে গেছে, হাঁটতে আসতে আসছে, পড়ে গেছে, এবার দুজনের মধ্যে কম্পিটিশন, দেখা যাক। পড়তে পড়তে এসে গেল, দেখা যাক। আরে কত দূর এখনো বন্ধুরা, এখনো বহুত দূর আছে, যেতে পারবো তো? আর কথা বলবো না, এবার চুপচাপ যাবো। তুই তো একদম রকেটের বেগে যাচ্ছিস, আমি মনে হয় যেতে পারবো, ফসলা নেই করলে দুঙ্গা, যেতেই হবে যেতেই হবে, জিততেই হবে। অনেক আগে চলে গেছে, তো গাইস চ্যালেঞ্জ নিয়েছিলাম, চ্যালেঞ্জ শেষ করেছি, আমি হেরে গেছি, ওই ছেলেটা জিতেছে সুরেশ, ও জিতে গেল। এ তো প্রথমে হেরে গেছে, এর নাম রমেশ, প্রথমে হেরে গেছে, ফার্স্ট আউট হয়েছে, তারপর আমি, তারপর ও জিতলো। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আমাদের ধাপটিগ্রাম স্টেশন, তো চলো আমাদের সাথে।
নাও যেতে পারো আবার না, চলো যেতেই হবে আমাদের সাথে। হাটটাতে স্টেশনে চলে এলাম, আমাদের এই আমাদের ধাত্রীগ্রাম স্টেশন, গর্বের বিষয়। আমরা গর্বিত ধাত্রীগ্রামবাসী। আর ভিডিওটা আর লং করবো না বেশি, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।